रुहान के हॉस्पिटल एक्सरे कराते बसिए देरी ठीक है मुन्ना तुम जाओ अकबर एक्सरे निजे चाहिए तो बुझे नीते कतटा कि पारबे ना पारबे एकदम अब्बा पारबे ठीक रुहान देखा करते गेलो ना तो रुहान तो बाहरे आछे अच्छा रुहान मुन्ना आछे ওকে একটা ফোন করে সাবধান করে দি জানারা তুমি যে আকবরের ঠিকানা খুঁজে এখানে আসবে আমি আগেই জানতাম তবে এত জলদি বুঝতে পারিনি আদর করে আগে তোমায় গুহায় ঢুকাই তারপর তোমার ব্যবস্থা করছি কি হলো চুপ করে আছেন আকবর আলী বাড়িতে আছে ডেকে দিন না প্লিজ সামিমার তাবিয়তটা ভালো নাই কিন্তু আমার কথা বলাটা জরুরি বোঝার চেষ্টা করুন আচ্ছা দাঁড়াও ডাইকা দিচ্ছি আকবর জানারা হাজি ওদিকে জানলা দিয়ে পালা যা শোন যেভাবে বলবো সেভাবে বাইরে গিয়ে বলবি হ্যাঁ ভালো করে শুনে নে বুঝে গেছো যাও সালাম বলছি আপনি কি আকবর আলীর বিবি শুনলাম না কি উনি বাড়িতে নেই হ্যাঁ কাজে গেছে শহরের বাইরে কাজ কামে তো বাইরেই থাকে আচ্ছা এই নাম্বারটা দেখুন তো এটা কি আকবর আলীর নাম্বার জি এটা তো ওনারই নাম্বার কিন্তু ফোন করে পাচ্ছি না খুব চিন্তাই আছে জানেন আপনার ওনার সাথে লাস্ট কবে কথা হয়েছিল 3-15 আগে
পনেরো দিন আগে? শেষ কবে ফোন করেছিল আপনাকে? সপ্তাহে একবার করে ফোন করে। ফোন না পেয়ে গতকাল ফোন করেছিলাম, পেলাম না। নিজে থেকে গুলি খেতে এসেছো জানারা, যত পারো শামিমাকে জেরা কর, ফেরার হবে না তোমার। আবার কোত্থেকে টপকে পড়ল জানারা? তাহলে একা আসেনি, সাথে পুলিশ নিয়ে একেবারে তৈরি হয়ে এসেছে। আচ্ছা, যে ভদ্রলোক দরজা খুললেন তিনি আপনার কে হন? আপু? ও না, এখন কিছু করা যাবে না, ধরা পড়ে যাব। এবারের মতো তুমি বেঁচে গেলে জানারা, পরের বার কিন্তু বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমার এই কার্ডটা রাখুন, ঠিক আছে? আকবর আলীর কোনো খোঁজ পেলেই আপনি আমাকে এই নাম্বারে জানাবেন, ঠিক আছে? তাতে আপনাদেরও ভালোই হবে। আমরা এবার চলি। থ্যাংক ইউ, চলো। চলে গেছে তো? জি। বেশ ভালোই অভিনয় করেছ, এইভাবেই চালিয়ে যাও। কোনো গন্ডগোল করলে তুমি তো মরবে, তোমার আকবরও। বলো। বলছিলাম যে তোকে তো সবটা জানালাম, হাতে তো মাত্র চব্বিশ ঘন্টা, তার মধ্যে তো ছ ঘন্টা পেরিয়েই গেল। তুই তো এলিও না আর কিছু জানালিও না। তুমি এত ঘন্টা গুনো না, আমাকে যখন একবার জানিয়েছো এত টেনশন কেন করছো? তুই জানারা কিচ্ছু করতে পারবে না। সেই না হয় টেনশন করলাম না, কিন্তু তুই কবে আসবি সেটা তো বলবি। কটা দিন ওয়েট করো, খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এখন এখান থেকে যা করার করে দিচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো। রাখলাম। আকবর আলীকে পাওয়া যায়নি রুহান, ও শহরের বাইরে গেছে। এটা কে জানালো? ওর বিবি। তোমার কথা বলে কি মনে হলো, সত্যি বলছে? দেখো, সত্যিও হতে পারে আবার মিথ্যেও হতে পারে, কিন্তু ওই বাড়িটার উপর নজর রাখতে হবে। আর তুমি আমাকে একটা কথা বলো, তুমি কোথায় আছো রুহান? আমি এই তো হসপিটাল থেকে ফিরলাম, এক্স রে করা হয়েছে। উপরওয়ালা দুবাই আমার আমার পা ভাঙেনি, কিছুদিন রেস্ট নিলে আমি ঠিক হয়ে যাব। যাক, দিনের একটা ভালো খবর এটাই। জানো একটা খারাপ খবর আছে, আইটি ডিপার্টমেন্ট থেকে নোটিশ দিয়ে গেছে 24 ঘন্টার মধ্যে বাড়ি খালি করার জন্য। আমি জানি রোহন, আমি ওখানেই ছিলাম। দেখো তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর তাছাড়া আমি এক্ষুনি একজন সিনিয়র লয়ারের সাথেই দেখা করতে যাচ্ছি, তুমি শুধু বাড়িতে জানিয়ে দিও যে আমার আসতে একটু দেরি হবে। ঠিক আছে জান, রাখছি। তুই ফিরে গেছিস রোহান? আর মুন্না কোথায়? মুন্না ভাই তো আমাকে এখানে বসিয়ে দিয়ে একটু বেরোলো, সারাদিন তো ঘরেই থাকি, তাই ওকে বললাম যে আমি এখানে একটুখানি বসি, পরে কেউ না কেউ আমাকে ঘরে পৌঁছে দেবে। আর ঘরে আমার আর এত অপমান সহ্য হচ্ছে না বেটা। কি হয়েছে আম্মি, কে কি বলেছে, কে তোমায় অপমান করেছে? কে আবার? যে বাড়ির কেউ নয়, তোর জান। জান কি বলেছে? যেটা বলেছে সেটা আমার মুখে আনতেও আটকাচ্ছে বেটা, কিন্তু তোকে না জানিও তো পারছি না। শুধু তো আমাকে নিয়ে বলেনি, তোকে নিয়েও বলেছে। বলেছে আমি আব্দুল খানের অবৈধ বিবি, আর তুই আমার অবৈধ সন্তান।